নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাকের পকোড়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটি মেথি শাক ভালো করে বেছে নিয়ে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন দিয়ে শাকটা 2 থেকে 3 মিনিট ভালো করে চটকে নেব। এইভাবে চটকাতে চটকাতে দেখবেন শাকটা নরম হয়ে এসেছে আর শাকের থেকে জল বেরিয়ে এসেছে। হালকা করে চেপে শাক থেকে জলটা ফেলে দেব। শাকের জল ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, সামান্য হলুদ গুঁড়ো, 1 চিমটি কালো জিরে। সমস্ত উপকরণগুলো আগে ভালো করে চটকে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে পুরোটা ভালো করে মেখে নেব। মেথি শাক আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে ছোট ছোট পকোড়া বা বড়ার আকারে ভেজে নিচ্ছি। স্ন্যাক্স হিসেবেও যেমন ভালো লাগে খেতে এই মেথি পকোড়া, তেমন গরম গরম ভাত ডালের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। যদি ভাবছেন যে মেথি পকোড়াতে প্রচণ্ড তেতো একদমই খাওয়া যায় না, তাহলে বলবো ভুল করছেন। মেথি পকোড়া কিন্তু একদমই তেতো হয় না খেতে। আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে দেখবেন, এক ফোঁটাও তেতো লাগবে না। তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে অসাধারণ স্বাদের মেথি শাকের পকোড়া। আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে, আমি আপনাদের আরো কিছু ভেজে দেখাচ্ছি। এই মেথি শাকের পকোড়া সন্ধেবেলা চা মুড়ি দিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। লাঞ্চে ভাতের পাশে পাতলা মুসুর ডাল আর এরকম কয়েকটা গরম গরম পকোড়া থাকলে আর কি চাই। তৈরি হয়ে গেল মেথি শাকের পকোড়া। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।